এটা হলো ফর্ম মেশিন। প্রথমে গাড়িটাতে জল মারে নিলাম, তারপরে ফর্ম ডিব্বাতে ভরলাম, তারপরে মেশিনটা স্টার্ট করে ফর্ম মারা স্টার্ট করলাম। ফর্ম মেশিনটা নতুন নিলাম, একটু হালকা স্লো মোশনে ভিডিওটা বানালাম, দেখতে যাতে খুব ভালো লাগে। একদম বাম্পার করে ফর্ম গাড়িটাতে পুরোই মেরে নিছি। তারপরে এই ফর্ম মারার পরে আপনার বাইকটা হাত দিয়ে, কেউ ভাবেন কি আমি একটু কাপড় দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নেব, তো এটা দামি ফর্ম আছে, এটা আমারই গাড়ি, তার জন্য আমি প্রথম ট্রায়াল করছি, শুধু জল মেরে দ্বিতীয়বার আমি ফর্মটা মারছি, তারপরে জল মারবো। জল মারার পরে কেমন ক্লিন হচ্ছে গাড়িটা আমি খালি দেখবো। একদম ভালোভাবে ফর্ম, মানে নিজের গাড়ি তো, তার জন্য একদম ভালোভাবে ফর্মটা খুব সুন্দরভাবে দিচ্ছি। নতুন খুব ভালো লাগছে প্রথমবার ফর্ম ওয়াশ করতে, একদম খুব সুন্দরভাবে ফর্মটা মারা হচ্ছে। দেখেন কত সুন্দর লাগছে ফর্ম মেশিনটা দিয়ে একদম পুরোপুরি ফর্মটা বার হচ্ছে। হালকা স্লো মোশন আছে ভিডিওটা, একদম ঠিকঠাকভাবে ফর্মটা যাতে গাড়িটাতে পুরোটাই যায়। তারপরে একদম একে জল মারবো, জল মারার পরে কতটা ক্লিন হচ্ছে বাইকটা দেখব। আর সেটাতে আমি 300 থেকে 350 ml ফর্ম ভরেছি, হালকা পরিমাণে জল দিয়েছি। একটা বাইকে আপনার 50 ml ফর্ম লাগে, সে গাড়িতে আমি মারছি 300 থেকে 350 ml, আর 150 ml জল দিয়েছি। তারপরে ফর্ম মেশিনটাতে ভরে আমি একদম নিজের গাড়ি তো খুব সুন্দরভাবে ফর্মটা মারছি। খুব সুন্দরভাবে ফর্মটাকে মারার পরে নতুন জিনিস সব দেখছে, তাকিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, একদম ঠিকঠাকভাবে ফর্মটাকে মারা হচ্ছে। সামনের দিকটাই মারবো, এত ফর্ম মেরেছি রাস্তাতে খেয়াল বলবো পুরো গড়ে পড়ে গেছে। হালকা জল দিয়েছি, তার জন্য একটু ফর্মটা হালকা হয়েছে। এই ফর্মটাতে যদি আপনি জল না দিয়ে মারেন তাহলে একদম টাইট টাইট বার হবে, আর গাড়িটা কোনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করার কোনো দরকার নেই। একদম ফর্ম মারার পরে ক্লিয়ার হয়ে যাবে কি হ্যাঁ। আবার গাড়িতে ভালোভাবে জল ওয়াশ করার পরে, জল মারার পরে যাতে ফর্মটা ঠিকঠাকভাবে মেনে নিয়ে, তারপরে 1 থেকে 2 মিনিট পরে ঠিক আছে ভিডিওটা কমপ্লিট করলাম।